হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিটস হলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের যে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আজকের আলোচনার টপিকটা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার মূল্যায়ন, মুনাফার হার আর হচ্ছে চলতি দায় পরিশোধ ক্ষমতা। সো বন্ধুরা, এই তিনটা বিষয় জানা কেন জরুরি? কারণ বন্ধুরা, আন্তর্জাতিক হিসাব মান এক অনুযায়ী যে 5টা আর্থিক বিবরণী রয়েছে, সেই 5টা আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি ব্যবসার আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল। কিন্তু বন্ধুরা, এই ইনফরমেশন জানাই কি যথেষ্ট? অবশ্যই না, আমাদের আরো কিছু জানতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে লাভ ক্ষতি জানলেই হবে না, আমার দেখতে হবে যে কত টাকা ইনভেস্ট করে আমার কত টাকা লাভ হয়েছে, অথবা আমরা যে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করি, আমার চলতি সম্পদ থেকে আমি চলতি দায় পরিশোধ করতে পারবো নাকি, সেটা জানাও কিন্তু জরুরি। তো বন্ধুরা, আজকের এই আলোচনার বিষয়গুলো থেকে আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে ব্যবসার আর্থিক অবস্থার মূল্যায়ন কেন করতে হয়। বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি, তাই না? যেমন লাভ ক্ষতি, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তারপর হচ্ছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মূলধনের পরিমাণ ইত্যাদি আমরা বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে জানতে পারি। কিন্তু এ জানাটাই হচ্ছে যথেষ্ট না, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে যখন লাভ ক্ষতি আমরা বের করব, তখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা বিনিয়োগ করে আমি কত টাকা লাভ করেছি, ঠিক আছে? অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে আর্থিক অবস্থার বিবরণীগুলো আছে, সেগুলো আমরা কি করতে পারি, বিভিন্ন বছরের সাথে তুলনা করে দেখতে পারি, অথবা অন্য একটা প্রতিষ্ঠানের সাথে আমরা তুলনা করে দেখতে পারি। তো এই তুলনামূলক বিশ্লেষণটা কিন্তু খুবই জরুরি, কারণ লাভ ক্ষতি জানলেই হবে না আমার ব্যবসায় কত টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ হয়েছে, এবং চলতি সম্পদ থেকে আমি চলতি দায়গুলো পরিশোধ করতে পারবো নাকি, এগুলো জানাও কিন্তু খুবই জরুরি। তাই আর্থিক অবস্থার মূল্যায়ন করতে হবে। এরপর হচ্ছে, ব্যবসার আর্থিক অবস্থা ভালোভাবে জানতে হলে আমাদেরকে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি হিসাব খাতের সাথে আরেকটি হিসাব খাতে তুলনা করতে হবে। তার মানে ধরো, আমি হচ্ছে 2020 সালে যে বিশদায় বিবরণী তৈরি করেছি, আবার 2021 সালে যে বিশদায় বিবরণী তৈরি করেছি, আমি কি করব, এগুলোর মধ্যে তুলনা করে দেখব যে ব্যবসার মুনাফা কতটুকু বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে, বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণের কি অবস্থা, অথবা আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তুলনা করে দেখতে পারি। একটি হিসাব খাত অন্য হিসাব খাতে শতকরা কত অংশ, মানে হচ্ছে শতকরা হারটা হচ্ছে আমরা নির্ণয় করব, অথবা একটি হিসাব খাতের সাথে অন্য হিসাব খাতের অনুপাত বের করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায় বিবরণী তৈরি করব না, আমরা এই হিসাব খাত সমূহের মধ্যে শতকরা হার বের করব। মানে হচ্ছে আমার মুনাফার হার কত, অথবা হচ্ছে আমার চলতি অনুপাত কত, বা বিনিয়োজিত মূলধনের হার কত, সেগুলো হচ্ছে আমাকে বের করতে হবে। তো দেখো বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টটা ছিল যে ব্যবসার আর্থিক অবস্থা ভালোভাবে জানতে হলে আমাদেরকে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি হিসাব খাতের সাথে আরেকটি হিসাব খাতের তুলনা করতে হবে। এই হিসাব খাত বলতে বোঝানো হয়েছে যে আমরা যে বিভিন্ন হিসাব খাত, যেমন রেওয়ামিল থেকে আমরা কি করি, হিসাবগুলোকে নিয়ে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। তো এই হিসাব খাতের মধ্যে কি পরিবর্তন হয়েছে, সেটাই আমাদের তুলনা করতে হবে। এবং এই তুলনা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শতকরা অংশটা বের করতে হবে। মানে হচ্ছে মুনাফার হার কত অংশ, তারপর হচ্ছে চলতি সম্পদ, চলতি দায়ের কত অংশ, এভাবে অনুপাত অথবা হার নির্ণয় করে আমরা ব্যবসার আর্থিক অবস্থা মূল্যায়ন করতে পারব। এখন আমরা দেখব মুনাফার হার। আচ্ছা বন্ধুরা, মুনাফার হার বলতে কি বোঝায়? নিট মুনাফা ও বিক্রয় আয়ের শতকরা হার এবং নিট আয় ও বিনিয়োজিত মূলধনের শতকরা হার আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? এই যে নিট মুনাফা এবং বিক্রয় আয়ের শতকরা হার, এটাই হচ্ছে আমার মুনাফার হার। আবার নিট আয় ও বিনিয়োজিত মূলধনের শতকরা হার, এটা হচ্ছে কি, আমার মুনাফার হার। এই হারগুলো আমরা নির্ণয় করতে পারি, এবং এই শতকরা হার যে সালে বেশি হয়, সেই বছরের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য বছরের চেয়ে বেশি বলে আমরা বিবেচনা করব। তার মানে হচ্ছে, এই যে নিট মুনাফা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, নিট মুনাফার সাথে আমরা কি করব, বিক্রয় আয়ের শতকরা হার বের করব।
মানে হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। এভাবে আমরা কি করতে পারি, মুনাফার হারটা বের করতে পারি। আবার নেট আয় মানে হচ্ছে কি, এটাও মানে হচ্ছে নেট মুনাফা। নেট মুনাফা ও বিনিয়োজিত মূলধনের শতকরা হার আমরা কি করব, নির্ণয় করব। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার হারটা আমরা বের করব, যে একটা প্রতিষ্ঠানের মুনাফার হার কত। ঠিক আছে, লাভ লোকসান বের করাটাই ইম্পর্টেন্ট না, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেট মুনাফা নেট বিক্রয়ের কত অংশ, তারপর হচ্ছে আমার নেট আয় বিনিয়োজিত মূলধনের কত অংশ সেটা নির্ণয় করা। সো বন্ধুরা দেখি সূত্রটা হচ্ছে কি, নেট মুনাফার হার সমান সমান নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয়। সো আমরা নেট মুনাফার হার কিভাবে বের করব, নেট মুনাফা এটাকে ভাগ করব হচ্ছে নেট বিক্রয় দিয়ে, তারপর আমরা 100 দিয়ে গুণ করলেই নেট মুনাফার হার বের হয়ে যাবে। এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে বিনিয়োজিত মূলধন কি। বিনিয়োজিত মূলধন হচ্ছে মোট সম্পদ থেকে যদি চলতি দায় মাইনাস করো সেটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। আর নেট মুনাফা আমরা বিশদায় বিবরণী থেকে পেয়ে থাকি, আমরা বিশদায় বিবরণীতে নেট মুনাফা অথবা নেট লাভ এটা হচ্ছে নির্ণয় করে থাকি। সো নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100 করলে হচ্ছে নেট মুনাফার হার পেয়ে যাব। আর নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন মানে হচ্ছে মোট সম্পদ থেকে আমরা চলতি দায়গুলো মাইনাস করলে যা হবে সেটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন, এরপর গুণ 100 করলে আমরা পেয়ে যাব বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। বন্ধুরা তোমাদের যদি হচ্ছে এটা বুঝতে সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদের উদাহরণের সাহায্যে নেট মুনাফার হার এবং বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিব। এরপর হচ্ছে চলতি দায় পরিশোধ ক্ষমতা। চলতি দায় পরিশোধ ক্ষমতা বলতে বোঝায় ব্যবসা প্রতিষ্ঠানের যে চলতি সম্পদ আছে সেই চলতি সম্পদ দিয়ে চলতি দায় পরিশোধ করা সম্ভব কিনা সেটা আমরা যাচাই করে দেখব। সো চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করে, অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত নির্ণয় করে আমরা ব্যবসার চলতি দায় পরিশোধ ক্ষমতা জানতে পারি। সো আমরা কি করব, চলতি সম্পদ এবং চলতি দায়ের অনুপাত নির্ণয় করে আমরা দেখব যে ব্যবসা প্রতিষ্ঠানের যে চলতি সম্পদ আছে সেই চলতি সম্পদ থেকে আমরা কি চলতি দায় পরিশোধ করতে পারবো নাকি পারবো না। সো চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা কিন্তু এখানে 100 দিয়ে গুণ করব না, আমরা জাস্ট চলতি সম্পদগুলো এখানে লিখব, ডিভাইড করব হচ্ছে চলতি দায় সমূহ দিয়ে, তাহলে পেয়ে যাব চলতি অনুপাত। এরপর হচ্ছে তারল্য অনুপাত নির্ণয়ের সূত্র। তারল্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যেটা প্রায় নগদের সামিল। ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য অনুপাত নির্ণয়ের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইডেড বাই হচ্ছে চলতি দায়। সো আমরা চলতি অনুপাত বের করব চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, আর তারল্য অনুপাত প্রায় সেম চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, কিন্তু এখানে চলতি সম্পদ থেকে মাইনাস করতে হবে মজুত পণ্য আর হচ্ছে অগ্রিম খরচ। কেন আমরা মাইনাস করব, মাইনাস করার কারণ হচ্ছে অগ্রিম পরিশোধিত খরচ মানে হচ্ছে অগ্রিম খরচ এবং মজুত পণ্য দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না বিধায় তারল্য অনুপাত নির্ণয়ে আমরা এই আইটেমগুলো বাদ দিব। তারল্য মানে হচ্ছে যেটা হচ্ছে একদম নগদ অর্থের সামিল বা যে সম্পদকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে তারল্য। এখন মজুত পণ্য আর অগ্রিম খরচ যেহেতু দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না, তাই আমরা কি করব না, এগুলোকে আমরা তারল্য অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা যোগ করব না, এগুলো আমরা চলতি সম্পদ থেকে মাইনাস করে দেখাবো, এরপর চলতি দায় দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব তারল্য অনুপাত। চলতি দায় পরিশোধ ক্ষমতার ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বন্ধুরা, চলতি অনুপাত সাধারণত 2:1 হওয়া ভালো, মানে হচ্ছে আমাদের যে আদর্শ মানটা আছে সেটা হচ্ছে চলতি অনুপাতের ক্ষেত্রে 2:1। 2 মানে হচ্ছে চলতি সম্পদ আর 1 মানে হচ্ছে কি চলতি দায়, তার মানে হচ্ছে চলতি দায় 1 আর হচ্ছে চলতি সম্পদ 2, মানে চলতি সম্পদ দ্বিগুণ হবে চলতি দায় থেকে। এই যে অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়ের বিপক্ষে 2 টাকা চলতি সম্পত্তি থাকা বাঞ্ছনীয়। সো এটাই হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান, এবং প্রতি 1 টাকা তরল দায় পরিশোধের জন্য 1 টাকা তরল সম্পদ থাকা
বাঞ্ছনীয়। এটার আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক। সো তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক, আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই অনুপাত এক। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ অথবা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, অথবা তোমাদের যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তখন কিন্তু তোমাদের হচ্ছে এরকম বলা থাকতে পারে যে সেই প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধের ক্ষমতাটা কি সন্তুষ্টজনক নাকি সন্তুষ্টজনক না, তখন তোমরা আদর্শ মানের সাথে তুলনা করে তোমরা হচ্ছে তোমাদের মন্তব্যটা দিতে পারো। তো বন্ধুরা, আমরা দেখলাম যে সূত্রগুলো, মুনাফার হার নির্ণয়ের সূত্র, এরপর হচ্ছে চলতি দায় পরিশোধের ক্ষমতার সূত্রগুলো। এখন আমরা দেখব উদাহরণের সাহায্যে, মানে হচ্ছে কিভাবে আমরা সেগুলো হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রানী এন্টারপ্রাইজ এবং শ্রীলেখা এন্টারপ্রাইজ, এই দুইটা হচ্ছে প্রতিষ্ঠান 2017 সালের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি সংগৃহীত। মানে এই দুইটা প্রতিষ্ঠানের 2017 সালের যে হিসাব বই ছিল সেই হিসাব বই থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তো দেখো এখানে রানী এন্টারপ্রাইজ আর হচ্ছে শ্রীলেখা এন্টারপ্রাইজ দুইটার টাকা আলাদা আলাদা করে দেওয়া আছে। রানী এন্টারপ্রাইজ এর হচ্ছে যে তথ্যগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। মোট মুনাফা 10,000 টাকা, নেট মুনাফা হচ্ছে 8,000, বিক্রয় 1,00,000, বিনিয়োজিত মূলধন 60,000, চলতি সম্পদ 9,000, চলতি দায় 5,000, আর হচ্ছে মজুদ পণ্য 1,000। আর শ্রীলেখা এন্টারপ্রাইজেরও এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় হচ্ছে ক নাম্বার, দুটি ব্যবসায় নেট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে দুটি ব্যবসায়ের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করতে হবে। মানে আমরা যে মুনাফার হার নির্ণয় সূত্রগুলো দেখেছি সেটা আমাদের ক নাম্বারে বের করতে হবে, আর চলতি দায় পরিশোধ ক্ষমতার যে সূত্রগুলো দেখেছিলাম সেটা থেকে আমাদের খ নাম্বার হচ্ছে বের করতে হবে। এরপর হচ্ছে গ নাম্বার, কোন ব্যবসায়ের আর্থিক অবস্থা ভালো, মানে রানী এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা ভালো নাকি শ্রীলেখা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা ভালো, এই ডিসিশনটা আমরা কিভাবে নিতে পারি। আমরা চলতি দায় পরিশোধ ক্ষমতার মধ্যে আমরা আদর্শ মান দেখেছি সেখান থেকে আমরা বের করতে পারবো, অথবা যে প্রতিষ্ঠানের মুনাফার হার সব থেকে বেশি আমরা সেই প্রতিষ্ঠানকে কি ধরবো যে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা ক নাম্বারটা দেখবো। ক নাম্বারটা ছিল দুটি ব্যবসায়ের নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। ওকে, তো প্রথমে হচ্ছে রানী এন্টারপ্রাইজেরটা বের করি। রানী এন্টারপ্রাইজের ক্ষেত্রে নিট মুনাফার হার হচ্ছে কি, নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইনটু 100। তো এখানে দেখো নিট মুনাফা হচ্ছে 8,000 ছিল, আর নিট বিক্রয় মানে হচ্ছে যে বিক্রয়টা ছিল এখানে হচ্ছে 1,00,000 টাকা। তো আমরা কি করব, 8,000 ডিভাইডেড বাই 1,00,000 ইনটু 100, তার মানে হচ্ছে 8% আমার রানী এন্টারপ্রাইজের নিট মুনাফার হার। এবার আমরা দেখবো রানী এন্টারপ্রাইজের বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত। এটা সূত্রটা ছিল নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এখানে বন্ধুরা বিনিয়োজিত মূলধন, আমরা বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম, যে আমরা যদি মোট সম্পদ থেকে, ঠিক আছে, মোট সম্পদ বা টোটাল অ্যাসেট থেকে আমরা যদি মাইনাস করি হচ্ছে চলতি দায়, তাহলে আমরা পেয়ে যাব বিনিয়োজিত মূলধন। তাহলে মোট সম্পদ মাইনাস চলতি দায়, তাহলে পেয়ে যাব বিনিয়োজিত মূলধন। কিন্তু এখানে দেখো রানী এন্টারপ্রাইজে বিনিয়োজিত মূলধন কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 60,000 টাকা। তো আমরা কিভাবে বের করবো, 8,000 টাকা হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই 60,000 টাকা বিনিয়োজিত মূলধন ইন্টু 100। সো কত পার্সেন্ট আসে, 13.3%, মানে 13.3% হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এখন আমরা দেখব শ্রীলেখা এন্টারপ্রাইজের নিট মুনাফার হার এবং বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। সো নিট মুনাফার হার নির্ণয় করার সূত্রটা আগে তোমরা লিখে ফেলবে। এরপর আমরা শ্রীলেখা এন্টারপ্রাইজে দেখব নিট মুনাফা কত আছে, এখানে 6,000 টাকা ডিভাইডেড বাই নিট বিক্রয়, এখানে বিক্রয় হচ্ছে 1,20,000 টাকা। সো যদি নিট বিক্রয় দেওয়া না থাকে, যদি শুধু বিক্রয় দেওয়া থাকে, সেটাই আমরা কি করব, ডিভাইড করব ইনটু 100। সো এখানে 5% হচ্ছে নিট মুনাফার হার। আর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার এটা নির্ণয় করব হচ্ছে, ফার্স্টে সূত্রটা লিখব, নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। সো এখানে নিট মুনাফা ছিল কত, 6,000 টাকা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন এখানে হচ্ছে 80,000 টাকা শ্রীলেখা এন্টারপ্রাইজে। এরপর 100 দিয়ে গুণ করলে হবে 7.5%। সো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নটার উত্তর দেখে ফেলেছি, রানী এন্টারপ্রাইজ আর শ্রীলেখা এন্টারপ্রাইজের নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এখন আমরা দেখব যে দুইটি ব্যবসায়ের চলতি অনুপাত আর হচ্ছে তারল্য অনুপাত। সো রানী এন্টারপ্রাইজের ক্ষেত্রে এর চলতি অনুপাতের সূত্রটা আগে লিখবো, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়।
সো রানি এন্টারপ্রাইজের চলতি সম্পদ হচ্ছে 9,000 আর চলতি দায় হচ্ছে 5,000 টাকা। সো 9,000 ডিভাইডেড বাই 5,000 এখানে আসে 1.8 টাকা। তোমরা ক্যালকুলেটরে দেখবে 1.8 আসে, এরপর অনুপাত 1, তার মানে চলতি সম্পদ হচ্ছে 1.8 আর চলতি দায় হচ্ছে কত? 1। এরপর তারল্য অনুপাত, তারল্য অনুপাত নির্ণয়ের সূত্রটা ছিল চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইডেড বাই চলতি দায়। এখন বন্ধুরা যদি মজুত পণ্য থাকে, অগ্রিম খরচ দেওয়া না থাকে, তখন আমরা শুধুমাত্র মজুত পণ্যটাই মাইনাস করব। আর যদি মজুত পণ্য অথবা অগ্রিম খরচ প্রশ্নের মধ্যে না দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্টলি লিখব চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো এখানে দেখি রানি এন্টারপ্রাইজের কি কি ইনফরমেশন আছে। চলতি সম্পদ আছে 9,000, আমরা এখানে লিখবো হচ্ছে 9,000 টাকা, আর চলতি দায় হচ্ছে 5,000, ওকে ডিভাইডেড বাই 5,000। এরপর আমরা হচ্ছে মজুত পণ্য এখানে আছে 1,000 টাকা, সো 9,000 থেকে 1,000 টাকা মাইনাস করব। অগ্রিম খরচ কিন্তু দেওয়া নেই, সো আমার যত টাকা আসে ক্যালকুলেট করলে 1.6, আর অনুপাত লিখবো আমরা 1, তার মানে চলতি সম্পদ হচ্ছে 1.6 আর চলতি দায় হচ্ছে 1। সো রানি এন্টারপ্রাইজের নির্ণয় করা শেষ, এবার আমরা দেখব শ্রীলেখা এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিভাবে চলতি অনুপাত আর হচ্ছে তারল অনুপাত নির্ণয় করা যায়। সো চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখানে হচ্ছে রানি এন্টারপ্রাইজের চলতি সম্পদ ছিল 10,000, ডিভাইডেড বাই চলতি দায় হচ্ছে 6,000, সো 1.67:1, মানে হচ্ছে অনুপাত 1। এখানে চলতি সম্পদ 1.67 আর চলতি দায় ছিল 1। তারপর তারল অনুপাত দেখি, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইডেড বাই চলতি দায়। সো চলতি সম্পদ 10,000 টাকা ছিল, চলতি দায় 6,000 টাকা ছিল, আর এখানে দেখো মজুত পণ্য হচ্ছে কত? 1,200 টাকা। সেখানে হবে কত? 1,200 টাকা। সো মাইনাস করে আমরা কি করবো, 6,000 দিয়ে ডিভাইড করব, করলে হয় 1.46। সো 1.46 অনুপাত 1, তার মানে হচ্ছে চলতি সম্পদ 1.46 আর চলতি দায় হচ্ছে 1। তো বন্ধুরা এরপর একদম শেষ কোশ্চেনটা ছিল, কোন ব্যবসায়ের আর্থিক অবস্থা ভালো, রানি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা ভালো নাকি শ্রীলেখা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা ভালো। তো প্রথমেই আমরা এই দুইটার তুলনা করব হচ্ছে কি দেখে, মুনাফার হার দেখে। সো রানি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা শ্রীলেখা এন্টারপ্রাইজের চেয়ে ভালো। কিভাবে? রানির মুনাফার হার হচ্ছে 8% আর 13.3%, মানে ওই যে নিট মুনাফার হার হচ্ছে 8% আর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার হচ্ছে 13.3% ছিল। আর যেখানে শ্রীলেখার ছিল কম 5% আর হচ্ছে 7.5%। তো মুনাফার হারের দিক দিয়ে হচ্ছে রানি কিন্তু এগিয়ে আছে। আবার রানির তারল্য বা চলতি দায় মেটানোর ক্ষমতাও শ্রীলেখার থেকে ভালো। চলতি অনুপাতের আদর্শ মান সাধারণত 2:1 হয়, অর্থাৎ চলতি দায় পরিশোধ করেও যেন যথেষ্ট টাকা হাতে থাকে। তো এখানে তোমরা হচ্ছে যদি দেখো যে রানি এন্টারপ্রাইজ আর শ্রীলেখা এন্টারপ্রাইজের, এখানে দেখো শ্রীলেখা এন্টারপ্রাইজের ছিল চলতি অনুপাত 1.67, ঠিক আছে? আর রানি এন্টারপ্রাইজের যদি আমরা দেখি তাহলে সেটার চলতি অনুপাত ছিল 1.8। তো এখানে দেখো চলতি অনুপাত কিন্তু রানি এন্টারপ্রাইজের বেশি, মানে চলতি সম্পদ হচ্ছে রানি এন্টারপ্রাইজের বেশি আর চলতি দায় তো দুইটারই হচ্ছে 1। তো 1.8 অনুপাত 1 হচ্ছে তোমার শ্রীলেখা এন্টারপ্রাইজ থেকে বেশি। তাই আমরা বলতে পারি যে রানি এন্টারপ্রাইজের যেহেতু মুনাফার হারও বেশি প্লাস হচ্ছে চলতি অনুপাতও বেশি, সুতরাং আমরা বলতে পারি যে রানি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা হচ্ছে শ্রীলেখা এন্টারপ্রাইজ থেকে ভালো। তো বন্ধুরা তোমরা যদি হচ্ছে উদাহরণটা বুঝে থাকো কমপ্লিটলি, তাহলে এই কাজটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা এই কাজটা করে কমেন্ট বক্সে আমাদেরকে অ্যান্সার জানিয়ে দিতে পারো। সেখানে একটা কাজ দেওয়া আছে, নিম্নোক্ত তথ্যাদির ভিত্তিতে নিট মুনাফার হার, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। তো আমরা এই ভিডিও থেকে যা যা শিখেছি সেগুলোই কিন্তু তোমাদের কাজ আকারে করতে হবে। তো বন্ধুরা এখানে দেখো কি দেওয়া আছে, মোট মুনাফা 40,000 টাকা, নিট মুনাফা হচ্ছে 18,000 টাকা, বিক্রয় 1,20,000, বিনিয়োজিত মূলধন 1,00,000, চলতি সম্পদ 35,000 টাকা, চলতি দায় 20,000 টাকা, আর হচ্ছে মজুত পণ্য 5,000 টাকা। তো এখানে হচ্ছে সব ইনফরমেশন দেওয়া আছে। এটা থেকে তোমরা কি করবে, নিট মুনাফার হার, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করবে। তো বন্ধুরা আমি একদম শর্টকাটে বলে দিচ্ছি, নিট মুনাফার হার নির্ণয় করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ×100, আর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ×100। আর চলতি অনুপাত এবং তারল অনুপাতের ক্ষেত্রে আমরা কিন্তু 100 দিয়ে গুণ করবো না, আমরা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়
এটা যদি করি তাহলে পেয়ে যাব চলতি অনুপাত। আর তারল অনুপাত আমরা নির্ণয় করতে পারবো চলতি সম্পদ থেকে যদি মাইনাস করি মজুত পণ্য এবং হচ্ছে অগ্রিম খরচ, এগুলো মাইনাস করে আমরা ডিভাইড করব চলতি দায় দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব তারল অনুপাত। তো বন্ধুরা এখানে টাকার অঙ্ক দেওয়া আছে, তারপর প্রশ্ন দেওয়া আছে, তোমরা কি করবে সূত্র অনুযায়ী হচ্ছে জাস্ট বসিয়ে দিবে, বসিয়ে তোমাদের যে অ্যান্সারটা আসে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ।